আজকে আমার সঙ্গে দুজন খুদে শিল্পী রয়েছে, যদিও শিল্প সৃষ্টি এখন ওরা করতে শেখেনি যেভাবে আমরা চাই, কিন্তু ছোটবেলায় আমরাও এভাবে শিখেছি, কাজে খুদে শিল্পী বললাম। তোমার নাম কি? সীমান্ত সরকার। পরিষ্কার? সীমান্ত সরকার, কারেক্ট, এরকম পরিষ্কার চাই। তোমার নাম কি? অনঞ্জন চক্রবর্তী। হ্যাঁ, অনঞ্জন চক্রবর্তী আর সীমান্ত সরকার। আসল কথা হলো যে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি জীবনে যে তবলা এবং গান দুটো পৃথক বিষয় নয়, দুটো একই বিষয়। অর্থাৎ যেমন রাগের ফ্রেজকেও লয়ে বলতে হয়, তেমনি গানকেও। যখনই আমরা গানটা পাঠ করি, যেমন চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে চো ইত্যাদি, এই যে তালের আবৃত্তটা, তালের যে আবৃত্ত, এটাকে আমরা চোখের সামনে দেখতে হবে, বাজাতে হবে ভেতরে হার্ট পালস থেকে, তাল বাইরে এনে দেখে রিকনফার্ম করে আবার ঢুকিয়ে ফেলতে হবে। সুতরাং এই ছোটবেলা থেকেই আমি এদের বাজনা বাজানো, তবলা বাজানো এবং গান একসঙ্গে দেখাবার, জাস্ট শুধু যে সারেগামা বাজিয়ে বাজানো না, একটু হারমোনিয়ামে যেরকম কর্ড বাজালে ভালো লাগে বা একটা গানের সুর বাজালে সেটা যদি তিনটে স্বর একসঙ্গে বাজে তাহলে তার আরেকটু গভীরতা পাওয়া যায় ইত্যাদি, সেটা বোঝাবো। প্রথমে আমি একটু সুর দাও, সা পা আর সা খুলে দাও। হ্যাঁ, এই যে সুরটি বাজছে এটি হচ্ছে সি এর সা পা সা, অর্থাৎ সা পা সা, গলা দিয়ে তিনটে স্বর একসঙ্গে বার করা সম্ভব নয়, এখানে তিনটে স্বর একসঙ্গে বাজছে। এবারে এর মধ্যে দেখুন, যদি একটা ধ্রুপদ অঙ্গের গান হয়, একটা ধ্রুপদ হয়, তাহলে পাখোয়াজ বাজবে, কিন্তু আমি পাখোয়াজের ঠেকাটা তবলায় বাজাচ্ছি, একটু আস্তে রাখো। চরণন সুখ চিরঞ্জীব ধা ধা দেন তা কত ধাগে, চরণন সুখ চিরঞ্জীব মাধো দরণ সুখ রাজ বংশে অধর রাজত রাজ রাজ চরণন সুখ ইত্যাদি। যেমন এটা ধ্রুপদ অঙ্গের চৌতালের ঠেকা, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি একবার, ধা ধা তোমরা পড়ো, ওয়ান টু পড়, চৌতালের ঠেকা পড়। ধা দেন তা কত ধাগে দেন তা তে টে কা তা দ্বিগুণ পড়ো, ধা ধা দেন তা এই যে পড়া, তাল দেখা, সশব্দ ক্রিয়া, নিঃশব্দ ক্রিয়া, এটা কর্ণাটক পদ্ধতিতে প্রথম থেকেই শেখানো হয়। ওদের আদি তাল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, অর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ওয়ান, অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর, আগের তালটা বোধহয় ভুল দিলাম, যাই হোক
তালটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 16 মাত্রা, এটাকে 8 মাত্রাও বলা যায়। 3 তাল হলে ধা ধিন, সুর দাও ধিন ধিন। সোজা ঠেকা আমরা শুনেছি আগেই, কিন্তু গানের মতো উপযোগী একটা ঠেকা, এই ঠেকাতে তুমি তবলা কিছু শিখেছো? এই ঠেকা বাজাতে পারো? দেখি কি বাজাও। ধা ধিন ধিন ধা, বাড়বে না। তিন তা তা, নগমা বাজাতে পারিস? নগমা দেখি, বাজা দেখি। কিছু বাজাও। তিহাইটা বাজালে একটা জায়গা আটকে গেল, পড়ে বাজা ওটা। ধা তিন তিন তা তা, তিহাই শুরু করো। আমারটা ঠিক ভুল হয়ে গেল। হ্যালো, আচ্ছা এবারে তুমি তাল পড়ো। তুমি পড়ো, তালও পড়ো, রূপক পড়ো দেখি। 1 2 3, 1 2, তি তি জোরে সবাই শুনছে। দি না তি তি না দি না 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 দি তি তি না দি না দি না তি তি না দি না দি না তি তি না দি না দি তি তি না। চার গুণ দি না দি না তিতি না দিনা দিনা তিতি না দিনা দিনা তিতি না দিনা দিনা তিতি না দিনা দিনা তি তি। গন্ডগোল হয়ে গেল, এবার দেখো কিরকম হবে। তিতি না দিনা, চার গুণ। তিতি না দিনা দিনা তিতি না দিনা দিনা তিতি না দিনা দিনা তিতি না দিনা তিতি না দিনা 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 দিন তিতি না দিনা দিনা তিতি না দিনা দিন তিতি না দিনা দিনা তিতি না দিনা দিনা তিতি না ধিনা ধিনা 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 তি তি না। আবার উল্টো উল্টো বলতে পারো, বলো তিতি না ধিনা ধিনা তি, অর্ধেক বলো ধিনা ধিনা তিতি না ধিনা জোরে তি না হচ্ছে না তি 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 না তি না তি না তি তি না তি না তি না তি তবে না তি না তি না তি। হ্যাঁ, এবার চৌ চার ভাগের একবার পড়তে পারো, আমি দেখি তো দেখিয়ে দিচ্ছি। তি তি না তি না তি না তি তি না তি না তি না তি তি না তি না তি না, চার ভাগের একবার। তি তি না ধি না ধি না তি তি না ধি না না আ। মজাদার মজাদার করে করতে হবে, যেমন বেড়াল তি তি না তি না মানে ঝুঁকছে আর কি, মাছ খাবে সেরকম। তিতি না ধিনা ধিনা তিতি না ধি, চুপ তাল দেবে না শোনো। তিতি না ধিনা ধিনা বেড়াল মাছ খাচ্ছে দেখো। তি তি না হি না তি না আ, মাছ পেয়ে গেছে। মজা করে শিখতে হবে জিনিসগুলো, পারছো সবই, আরও পারবে, বড় ছোটো তো।
আরও সুন্দর পারবে। আচ্ছা একটা গান শোনো দেখি, রূপক হলো তো, এই রূপক একটা গান শোনাও দেখি কীরকম পারো। একদম হারমোনিয়াম কর্টন বাজিয়ে যদি ভালো পারো, যারা পর্দার সামনে বসে আছে তারা ভালো বলবে, যদি ভালো না পড়ো করো, আমি বাজাবো ঠেকা, তুমি বাজাবে না, বসো। হ্যাঁ পরিষ্কার কথা একদম প্রত্যেকে বুঝতে পারে, পূজার শেষে না পূজার শেষে, পরিষ্কার করে বলো। আজ পূজার শেষে বিজয়াতে যাও যদি মা চলে, আবার কবে আসবে ফিরে যাও তুমি তা বলে, মা পূজার শেষে বিজয়া শেষে বিজয়াতে, এই তো এইটুকু জায়গা বানিয়ে বল দেখি, বল একটু নিজের মতো করে বল, পূজার শেষে বিজয়াতে, এইটুকু পূজার শেষে বিজয়াতে, আস্তে আস্তে তাড়াহুড়ো করবি না, ভালো করে কর, ঠিক হবে, ভালো হবে, বল পূজার শেষে, তুই যে কোনো সুরে বলবি এইটুকু জায়গা, বল পূজার শেষে, রটা তোর পরিষ্কার হচ্ছে না, এখনো তোর পূজা হয়ে যাচ্ছে, ভালো করবো, আজ পূজার শেষে বিজয়াতে, বলি পরিষ্কার করে বল, ঠিক আছে, আজ পূজার শেষে আগেটা ভুলে গেছিস, আর নতুন করে বল, পূজার শেষে বিজয়াতে, অথবা পূজার শেষে বিজয়াতে, অথবা পূজার শেষে বিজয়াতে যাও যদি, একদম নিজের মতো বানাবি সুর, পারছিস কিন্তু মাথার মধ্যে কিঞ্চিত পোকা ঘরে ঘোরে তো সেই জন্য ঠিক মতো হয় না, ঠিক আছে, এবার তুমি নোটেশন বলো দেখি, যাও যদি আবার কবে বলো, আবার কবে পুষ্কে করে বলো, আবার কবে ভালো, আবার কবে হ্যাঁ মন দাও, এইভাবে ছোটোবেলা থেকে, একদম ছোটোবেলা থেকে স্বরের যতক্ষণ পর্যন্ত আন্দাজকে ডেভেলপ আমরা করতে পারবো, স্বর বুঝবো, গায়কি বুঝবো, বাজনা তাল সব মিলিয়ে যেন গানের একটা খেলা, এইরকম করে তারপরে একটা গানের উপরে অধিকার আসবে। আমরা প্রথমেই
আমি তো ক্লাসিক্যাল শিখি, মানে আমার একটু মোটা লেজ আর কি, কিন্তু সারেগামাপাধানি সে ভালো করে জানি না। একটা গান জানা গানের উদাহরণ দিয়ে বললে আপনাদের একটু সুবিধা হবে। যেমন ধরুন, আস্তে আস্তে ঠেকা দাও লয় সমান রেখে, তি তি না ধি, রূপকের মধ্যেই থাকি, বাজাও খুব আস্তে। যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি করি অমৃত রূপ সুধা পান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও। এ গান আমার গুরুজির, গুরু জ্ঞান প্রকাশ ঘোষের লেখা সুর, কিন্তু এ গানকে আপনারা সকলেই শুনেছেন এইভাবে। প্রথম আমার যে পদ্ধতিতে আমি শেখাবার চেষ্টা করছি সেটা হলো, যদি কণ্ঠ দাও, এবার বাজাবে না, আমি তোমার গাহি গান, অর্থাৎ ওটাকে নাড়ানোর অভ্যেস লয়ের মধ্যে রেখে, যদি কণ্ঠ দাও, অথবা যদি কণ্ঠ দাও, অথবা যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও, অর্থাৎ ওই মেলোডিক ফর্মটা রেখে সেটা চেঞ্জ করে করে গাওয়া। যেমন কম্পোজিশনটা হচ্ছে, যদি কণ্ঠ দাও, এটাকে যদি কণ্ঠ দাও তৈরি হলো, অথবা যদি কণ্ঠ দাও, অথবা যদি কণ্ঠ দাও, অর্থাৎ যদি, এই যে গান্ধার সারে গা, এখান থেকে গানটা শুরু হলো। আর গতি হচ্ছে, আমার পরম গোল হচ্ছে পা, কণ্ঠ দাও, আমি কম্পোজারের মূল কম্পোজিশনটা রেখে, যদি কণ্ঠ দাও, এটা যদি কণ্ঠ দাও করলাম না, কিন্তু মূল সুরটা রাখলাম, কিন্তু তার সাথে সাথে গানটাকে নিজের মতো করে নিলাম। যেমন একটা চেয়ার বা টেবিল আমরা দোকানে দেখি, কিন্তু আমার ঘরে যেরকম প্রয়োজন, বললাম যে যে কোণাগুলো এরকম ওভাল শেপ করে দেবে, সেরকমভাবে আমার ফার্নিচার, আমার ফার্নিচার আমি তৈরি করি আমার নিড অনুযায়ী। এইটা হলো প্রথম, একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে চেষ্টা করা। যেমন ও করলো, ওর বয়সে করলো, যতটুকু পারা সম্ভব হলো, সেটাও যদি ঈশ্বরের করুণা থাকে এবং সৎ প্রচেষ্টা থাকে তবেই সম্ভব। এখন যেটা বলছি, ধরুন এই গানটার পুরো সুর চেঞ্জ করলাম, এইটার জন্য কি করতে হবে? তার মানে স্বর, তাল, লয়, কথা, হাওয়া, ভাব, সব কিছুর উপরে মাস্টারির দরকার। যেমন যদি বলি, গা পা নি সা নি পা রে গা পা রে রে সা, ধরুন হংসধ্বনি, হংসধ্বনি একটা রাগ, সা রে গা পা নি রে গা রে নি পা গা রে গা পা রে রে সা, এইটাতে গানটা আমাকে কম্পোজ করে এখন গাইতে হবে। যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি, যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি করি অমৃত রূপ সুধা পান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান। এই মেলোডিক ফর্মে আমি এটা এক্ষুনি বানালাম। আবার ধরুন যদি বলি ভৈরবী, সাদা পাদা মা পা গা মা নি দা পা গা মা রে দা,
এই ধরুন আমার যদি কণ্ঠ দাও স্কেল দেওয়া হয়েছে, তখন আমি কি করব? যদি কণ্ঠ দাও আমি তোমার গাহিবান, যদি কণ্ঠ দাও, আবার যদি কণ্ঠ দাও আমি তোমার গাহিবান, যদি কণ্ঠ দাও, ভৈরবীর মধ্যে আবার চেঞ্জ করছি, আবার যদি কণ্ঠ দাও আমি তোমার গাহিবান, যদি কণ্ঠ দাও, গাও যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও, সারগম লাগলো পারা সা সা রে গা সা রে সা, আমি তোমার গাহিবান, পারা সা সা নি সার গা রে, আমি তোমার সা 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 গা রে গা সা গা রে নি সা গাহিবান, ধা পা ধা পা নি, তবে ধা বললি কেন? গাহিগান ধাপা নে ধাপনে ধাপা মগরে সা সনি ধাপা মগরে সা গান সাগরে সনি ধাপা মগরে সা, আমি তোমার গাহিগান, সা গাধার নে সাধা নে ধাধা, আমি তোমার নানি সা সা গাহি সারে গায়ে সা গান মারে সানি মারে সা, পরিষ্কার করে বলবে মারে সানি, এম করে বলছো কেন? মারে সানি মারে সানি ধাপা মারে সা, ঠিকই বলেছো কিন্তু শটটা আরো ভালো করে বলবে, অর্থাৎ যে গতিগুলো কোন দিকে যাচ্ছি আমরা এটা বোঝবার চেষ্টা করা, এই বয়স থেকে করতে 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 25-30 বছর পরে মিনিমাম একটা অধিকার আসে যখন আমার ডিমান্ড হওয়া উচিত যে আমি একটু গান যদি কোথাও শোনাতে পারতাম। এখন কিন্তু সেটা 3 বছরের বেশি যাচ্ছে না, 3 বছর বা তারও আগেই কি করে রবীন্দ্রসদনের মঞ্চ এবং ইটিভি বাংলা বা আকাশ বাংলার চ্যানেল একটু চান্স হবে তার জন্য ধরাধরি করার চেষ্টা হচ্ছে, তাতে কিন্তু কোনো লাভ হবে না। একমাত্র পরিশ্রম দ্বারাই সমস্ত স্বর তাল লয়ের অ্যাচিভমেন্ট অর্থাৎ অধিকার আসবে, তবেই তাকে শিল্পী বলা হবে, নাহলে গাইয়ের বেশি কিছু বলা যাবে না। শুনে একটা সুর নকল যিনি করেন তিনি গায়ক, আর যিনি সেই গানকে সাজিয়ে গুছিয়ে জেনে বুঝে শিখে গান তিনি শিল্পী। গায়ক আর শিল্পীর বহু তফাত। আজকে এই অবধি থাক, ধন্যবাদ।